2023-24 অর্থ বছরে প্রথম ৬ মাসে ৩৩,১৫৫.৩৮ লাখ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫,৪৭৪.৬২ লাখ টাকা কম। ডলারের দাম বৃদ্ধি ও বাণিজ্য ব্যাহত হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বছর ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ২,৯৮৪ কোটি টাকা বা প্রায় ১০%। ২০২২-২৩ অর্থ বছরের প্রথম ৬ মাসে ৩৬,৫৬০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৩০,১৭১.১৩ লাখ টাকা, অর্থাৎ ঘাটতি ছিল ৬,৩৮৮.৮৭ লাখ টাকা বা প্রায় ১৮%। মাসভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। গেল বছরের শেষ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউসের আয় হয় ৫,১১৮.৩৮ লাখ টাকা। বছর ব্যবধানে আয় বেড়েছে ১৬.৬৪%, আর ২০২২ সালের ডিসেম্বরে আয় হয়েছিল ৪,৩৮৮.৫ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, চোরাচালান, জালিয়াতি এবং শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে বছর ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে। রাজস্ব কর্মকর্তা এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমদানির পরিমাণ কমেছে, টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য আরও শক্তিশালী হওয়ায় আমদানি খরচও বেড়েছে, ফলে আমদানি কমলেও অতিরিক্ত খরচের কারণে বেড়েছে শুল্ক আয়। একদিকে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পণ্য রপ্তানিতে বন্দর পরিষেবায় মূল্য সংযোজন কর মূসক ছাড়ের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রপ্তানিকারকদের দাবি পরিপ্রেক্ষিতে ৩ জানুয়ারি সংশ্লিষ্ট আদেশ জারি করে এনবিআর। এর আগে ২০১৯ সালের ১৩ জন রপ্তানির জন্য বন্দর পরিষেবায় মূসক ছাড় দেয়া হয়, তবে ২০২২ সালের অর্থ আইনে বাতিল হয় সে নির্দেশনা।